আফগানিস্তান ছাড়লো আমেরিকার শেষ ফ্লাইট। রাজধানী কাবুল থেকে দেশের সামরিক বাহিনীর শেষ ফ্লাইট ছেড়ে গেছে বলে পেন্টাগন এক ঘোষণায় নিশ্চিত করেছে। ফলে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের 20 বছরের যুদ্ধের ইতি ঘটল। ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকিনজি এর আগে এক ঘোষণায় জানিয়েছেন, গত 14 আগস্ট অর্থাৎ তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার আগে থেকে এখন পর্যন্ত 79,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 6,000 আমেরিকার নাগরিক রয়েছে। সোমবার পেন্টাগন থেকে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ শেষ হওয়ার ঘোষণা দেন জেনারেল ম্যাককেনজি। Flight withdrawal signifies both the end of the military component of the evacuation, but also the end of the nearly 20-year mission that began in Afghanistan shortly after September 11, 2001. তিনি বলেন, এর মাধ্যমে আফগানিস্তানে প্রায় 20 বছর ধরে চলা আমেরিকার মিশনেরও সমাপ্তি ঘটল। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপরই প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালান এবং সরকার ব্যবস্থা ভেঙে পড়ে। তবে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে গেলেও কাবুল বিমানবন্দর আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। তারা দেশের নাগরিক, আফগান নাগরিক এবং তৃতীয় দেশের লোকজনকে সরিয়ে নিতে কাজ করেছে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় জানান, 31 অগস্টের মধ্যে আমেরিকা তাদের নাগরিক এবং সেনা সদস্যদের সরিয়ে নেবে। সেই সময়সীমার মধ্যেই লোকজনকে সরিয়ে নেওয়া হল। ম্যাককেনজি বলেন, আমেরিকার প্রত্যেক সদস্য এখন আফগানিস্তানের বাইরে। Our existing plan for a potential non-combatant evacuation operation or a NEO in Afghanistan. এর আগে বাইডেন বলেন, তালেবান লোকজনের নিরাপদে দেশ ছাড়ার বিষয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে কিনা তা সারা বিশ্বের মানুষ দেখবে। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।